গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমরা খুব ভালো আছি আর আমি সষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, একদম ব্লগটা স্টার্ট করে দিলাম সেজে গুজে, তাই না? তো সেজে গুজে ব্লগটা স্টার্ট করার কারণ হলো, আমি আগের ভিডিওগুলো দেখালে না, আগের কাজগুলো সকালবেলা থেকে কাজগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে, কারণ আমরা এক জায়গায় যাচ্ছি, তো সেখানে তোমাদের সব কিছু দেখাতে হবে, তাই না? তো ঘরেরগুলো দেখিয়ে দেয়, ঘরেরটা তো ডেলি আমি দেখাচ্ছি, তাই না? তো যেখানে যাবো সেখানে একটা দেখাবো তোমাদেরকে। কোথায় যাচ্ছি আমাদের সাথে চলো দেখতে পাবে। তো চলো, খুব এক্সাইটেড, যেখানে যাইনি কখনো সেখানে যাচ্ছি। তো আমাদের সাথে চলো, আমরা যাই, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পান খেয়ে, মারা বেড়ে গেছে, এবার আমরা যাচ্ছি। তো বন্ধুরা আমরা তো যাচ্ছি, কিন্তু জানো তো মিঠুর জন্য খুব চিন্তে হচ্ছে, মিঠুকে খাঁচার ভিতর রেখে খাবার দিয়ে এসেছে, কিন্তু কীভাবে থাকবে, সারাটা দিন থাকবে, অভিভাবকে নিয়েও যেতে পারবো না, এরকম টেনশন হচ্ছে। তো বন্ধুরা দেখো, এবার আমরা গাড়িতে বসে পড়েছি, আর গাড়িতে বসে জানো তো শুধু যাচ্ছি শুধু যাচ্ছি শুধু যাচ্ছি শুধু যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের গাড়ি চেঞ্জ করতে করতে আমাদের অবস্থা দেখো, একটার পর একটা গাড়ি চেঞ্জ করছি, শুধু চেঞ্জ করছি। এই দেখো সেজে গুজে আসার এই পরিণাম পরিণাম কি অবস্থা, খেমে দেখো, এত রোদ উঠেছে, গরম, তার মধ্যে তিন চারটে গাড়ি চেঞ্জ করতে হবে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা আমি ওখানে গিয়েই তোমাদের নামে বলবো। তো বন্ধুরা দেখো, ব্রহ্মপুত্র নদীর উপরে এটা হলো গিয়ে সরাইঘাটের ব্রিজ, তোমরা নিশ্চয়ই শুনেছ সরাইঘাটের ব্রিজ। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমরা ফাইনাল গাড়িতে বসেছি, তো এই গাড়িটাই সেখানে নিয়ে পৌঁছাবে, সেটা হলো গিয়ে হরে কৃষ্ণ মন্দির, ঠিক আছে? তো আজ তো দোল পূর্ণিমা, সেজন্য আমরা সেখানে যাচ্ছি, বৌদ্ধ পূর্ণিমা, আমি বলছি দোল পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, তো সেজন্য আমরা এখানে যাচ্ছি। তো তোমরাও চলো, আর এদিকে দেখো মাটি চলছে, ঠাকুরে পুজো দিয়েছিলাম তো তরমুজ দিয়ে, তো সেই তরমুজ মা টিফিনে করে নিয়ে এসেছে, এখন খাচ্ছে, তা আমিও খাবো। এই গরমের মধ্যে এটা বেটার, তাই না? তো বন্ধুরা পৌঁছে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমরা এসে পড়লাম হরে কৃষ্ণ মন্দির, তো ভেতরে বোধহয় আরও আছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, সকল রাখতে হবে এখানে। বন্ধুরা দেখো, আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি, কি সুন্দর, বন্ধুরা দেখো, এই তো হলো গিয়ে মেন মন্দির, তোমরা দর্শন করে নাও,
এটা ভাগ্য না সবার হয় না আমি মনে করি, আমার ভাগ্য হয়েছে, আমরা আসবো না বলে এসেছি আজ, কিন্তু এসে না অনেকটা মনে হচ্ছে না আমার, কীভাবে বলবো তোমাদেরকে, অনেকটা ভালো লাগছে এখানে এসে, জানো তো অনেক কিছু পেলাম এখান থেকে আজ, আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে কী কী পেলাম এখান থেকে, অনেক কিছু জীবনে অনেক কিছু এরকম জিনিসের দরকার, দরকার কথা জিনিস নয়, জিনিস বলতে পারবো না, কথার দরকার যেগুলো আমি এখান থেকে পেয়েছি। চার নাম, জগন্নাথ পুরী, জগন্নাথ পুরী, বৃন্দাবন, বৃন্দাবন, দ্বারকা, দ্বারকা, মায়াপুর, মায়াপুর, চার ধাম কা দর্শন আপনি একই মন্দির মে হওয়া। সো লাইফ মে ইস দর্শন কো উমর কুছ নহীঁ, সারা শাস্ত্র মে সারা পুরা তীর্থ স্থল জানে কে বাদ ইস চার ধাম কো উপর दर्शन करने की जरूरत नहीं। अभी आप लोग नेक्स्ट स्टेप को जाना, नेक्स्ट स्टेप क्या है, शास्त्र में लिखा हुआ यह तीर्थ बुद्धि सलीलेन गर्हिषेत, तीर्थ तीर्थ बुद्धि मतलब मंदिर जाके দেখো আমরা বেরিয়ে পড়লাম, এখন এখন যাবো প্রসাদ যেখানে দিলে সেখানে যাবো, সেখানে অনেক ভালো ভালো কথা হলো, কথাগুলো শুনলাম খুবই ভালো লাগলো, আমি তোমাদের পরে বলছি কী কী কথা হলো আর কী কী কিনলাম, ভেতর থেকে কিনতে পেরেছি। তো বন্ধুরা দেখো এই হলো প্রসাদ, দেখো মা খাচ্ছে, সুমো খাচ্ছে, আর আমার এটা আমিও নিয়েছি, তোমাদের খেয়ে নিই। তো বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া হয়ে গেল প্রসাদ, তো এবার দেখো এই তো এটা হলো এক সাইড, ঠিক আছে, এই মন্দিরটা, এই মন্দিরটা তো এটার এক সাইড, পেছন সাইড তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর, বুঝছো এটা কি গোকুল প্রি স্কুল, হয়তো বাচ্চাদের পড়ানো হয়। ওই দেখো শুনো পরে উঠে গিয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর মন্দির, আর অনেক কিছু শিখতে পেয়েছি জানো তো এটার থেকে, এখান থেকে যে যায় না যায় না, শুনো ভেতরে যায় না, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা এবার আমি পেছন থেকে সামনের দিকটা আসলাম, তো তোমাদের সামনের দিকটা দেখিয়ে দিচ্ছি, একদম ফ্রন্ট যেটা মেন মন্দির খুবই সুন্দর দেখা যায়, আর সামনেই একটা দেখো পুকুর আছে, পুকুরটা কি সুন্দর, এই দেখো পুকুর একটা আছে, আমি এবার তোমাদের দেখাচ্ছি, এই দেখো ফ্রন্ট সাইড হরে কৃষ্ণ মন্দির, খুবই সুন্দর। তো বন্ধুরা দেখো আমরা মেন মন্দির থেকে নেমে আসছি, এখন তো সিঁড়ি দিয়ে দেখো জল দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ সিঁড়ির মধ্যে জল, তো এখান থেকে আমরা নেমে যাবো এবার,
तो देखो चार दिखता तो नेमे गेलाम एदिक दिए जावार रास्ता आछे मंदिरे तो देखो एखाने आमरा चप्पल रेखेछिलाम चप्पल गुलो पड़े नेब एबार বন্ধুরা দেখো এই হরে কৃষ্ণ মন্দিরের ফাইনাল একদম ভিডিও এটা তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এখন দুপুর কটা বেজেছে আর এটা হবে বেজেছে তো ফাইনাল আমরা বাইরে বেরিয়ে এসেছি দেখো একটা গার্ডেনের মতন রয়েছে ছোট্ট গার্ডেন দেখতে পাচ্ছ আর এদিকে টয়লেট বাথরুম দেখো খুবই সুন্দর একদম গেট পর্যন্ত একটা গার্ডেনের মতন দেখতে পাবে তো আমি দেখাচ্ছি তো কুকুর কুকুরের মধ্যে পদ্মফুল না এগুলো তো ছোটমোটো একটা গার্ডেন ছোট্ট পুকুর তা আমরাও ফার্স্ট আসলাম আর মন্দিরটাও হয়েছে বেশি দিন হয়নি দু বছর হয়েছে তো সবার মুখে শুনি তো আশুবাসুম করে আসা হয়নি জানো তো তো আজ ভাবলাম বৌদ্ধ পূর্ণিমা তো আজকের দিনটা ভালোই তো সেই জন্য এসে বললাম দা অক্ষয়া পাত্রা ফাউন্ডেশন তো এখান থেকে অনেক কিছু কী বলে স্কুলে খাবারও দেয় বাচ্চাদেরকে মধ্যাহ্ন ভোজন তো এখান থেকেই যায় তো এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ গাড়িগুলো আর দেখো বাগানে কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখতে পাচ্ছ মার সোনা দাঁড়িয়ে আছে গাছের নিচে আমি ভিডিও করছি ওই দেখো একটা গার্ডেন রাস্তার ধারে দিয়ে ছোট্ট মোট একটা গাড়ি তো বন্ধুরা দেখো আমাদের হয়ে গেল মন্দিরে আসলাম হরে কৃষ্ণ মন্দির এটা নর্থ গুয়াহাটি ঠিক আছে আমাদের থেকে গুয়াহাটির নর্থ সাইডে পড়ে এটা ব্রহ্মপুত্র নদী পার করে আসতে হয় সরাইঘাট ব্রিজ তো ওখান থেকে আমরা কোনোদিনও আসিনি তো জিজ্ঞাসা করে করে এসেছি যেন তো চারটে গাড়ি আমরা চেঞ্জ করে তারপর এসে পৌঁছেছি আগে জানলে এতটা কষ্ট হতো না অনেকটা কষ্ট হয়েছে টাইম লেগেছে অনেকটা তো আগামীবার যখন আসবো তখন কিন্তু সেই সমস্যাটা হবে না সুন্দরভাবে আসতে হবে কখনো তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এবার দেখো ফাইনাল একদম এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা মেন গেটের দিয়ে একদম রাস্তা রোডের সামনেই আছি তারপর সম্পূর্ণ অনেকখানি জায়গা নিয়ে পৌঁছে অনেক টাইম হলো আর তারপরে এসে মুখসুখ দিয়েছি এত গরম লেগেছিল জানো তো আর অনেক টাইম লেগে গিয়েছে এখন বেজেছে কটা সাড়ে চারটা বেজেছে তো এখন এসে পৌঁছেছি আধ ঘন্টা হলো তো বন্ধুরা দেখো তোমাদের দেখিয়ে দিলাম মন্দিরটা খুব সুন্দর মন্দির খুব ভালো লেগেছে গিয়ে প্রথমবার গিয়েছি যাওয়ার সময় একটু অসুবিধা হয়েছিল যেহেতু চিনতাম না তো যেতে যেতে আমাদের জানো তো দু ঘন্টা লেগে গেছে দু ঘন্টার বেশি লেগেছে তো আসার সময় তো একটা টাইম লাগেনি তবে খুব গরম লেগেছে বাসে জার্নি করা তো তো আসলাম এসে এখন দেখো খিদেও পেয়ে গিয়েছে চা বসিয়েছি এখন চা খাবো চা খেয়ে একটু ফ্রেশ হয়ে যাবো তো বন্ধু আজকে ভিডিওটা আমি এখানেই রাখবো তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না ঠিক আছে আর যদি কেউ নতুন দেখছো আমার ভিডিওটা তাহলে প্লিজ একটা একটা নয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাতে কী হবে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পাশে চলে যাবে তো বন্ধু আজকের মতো রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো